হ্যালো ভিউয়ার্স, তথ্য বিচিত্রায় আপনাদের স্বাগত। আজ আমরা জানব ভগবান বিষ্ণুর নবম অবতার অর্থাৎ বুদ্ধ অবতার সম্পর্কে। আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা। পৃথিবী তখন হিংসা হানাহানিতে জ্বলছে, ধর্মের নামে অবাধে পশু হত্যা চলছিল চতুর্দিকে। সেই সময় জীব হত্যা বন্ধ করতে এবং পুনরায় পৃথিবীকে শান্ত করতে মায়াদেবীর গর্ভে স্বয়ং ভগবান বিষ্ণু বুদ্ধ রূপে অবতরণ করেন। তার পিতা ছিলেন শাক্য বংশের রাজা শুদ্ধোধন, তার রাজধানী ছিল কপিলাবস্তু। ভগবান বৌদ্ধের শৈশবের নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থের জন্মের পরই তার মাতার মৃত্যু হয়, তাই সিদ্ধার্থ প্রতিপালিত হয় তার বিমাতা গৌতমী দেবীর কাছে। জ্যোতিষীরা বলেছিলেন এই রাজকুমার চক্রবর্তী রাজা হবেন, নয়তো বৈরাগ্য নিয়ে জগতের কল্যাণ করবেন। জ্যোতিষীরা আরও বলেন যেদিন তিনি জরাগ্রস্ত বৃদ্ধ, ক্ষুধার্ত মানুষ, রোগগ্রস্ত মানুষ, মৃতদেহ এবং হাসিমুখ ভিক্ষুক দেখবেন, সেদিন তিনি গৃহত্যাগ করে বৈরাগ্য গ্রহণ করবেন। এইরূপ ভবিষ্যৎবাণীতে রাজা শুদ্ধোধন খুবই চিন্তিত ছিলেন, তাই তিনি রাজকুমারের জন্য একটি বিশাল প্রাসাদ নির্মাণ করেন এবং এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন যে সেই প্রাসাদে যেন কোনো রকমেই রোগ, শোক, মৃত্যু, দুঃখ প্রভৃতি কোনো সংবাদ না পৌঁছয়। এরপর রাজা শুদ্ধোধন সিদ্ধার্থের বিয়ে দিলেন রাজকুমারী যশোধরার সাথে। তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হল। সিদ্ধার্থ তার নাম রেখেছিলেন রাহুল। রাজকুমার সিদ্ধার্থ এরপর একদিন তার পিতার কাছে নগর ঘুরে দেখার আজ্ঞা প্রার্থনা করেন। রাজ্যের মধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল যে নগর ভ্রমণের সময় রাজকুমারের সামনে যেন কোনো দুঃখের দৃশ্য না পড়ে। কিন্তু ভবিতব্য অনুযায়ী নগর পর্যটনের সময় সিদ্ধার্থের নজরে পড়ল এক বৃদ্ধ, এক রোগী এবং মৃতদেহ। এই দৃশ্যগুলি দেখে সংসার সুখের প্রতি তার বৈরাগ্য জন্মাল। এরপর একদিন গভীর রাত্রিতে চুপিসারে রাজভবন থেকে বেরিয়ে পড়লেন তিনি। বনে গিয়ে তিনি কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। পরিণামে জ্ঞান বোধি প্রাপ্ত হয়ে তিনি সিদ্ধার্থ থেকে বুদ্ধ হলেন। ভগবান বুদ্ধ বলেছেন এই সংসার দুঃখময়, সংসারের ভোগ্য পদার্থ পাওয়ার তৃষ্ণাই দুঃখের কারণ। এই তৃষ্ণার সম্পূর্ণ বিনাশ হলে দুঃখের নিবৃত্তি হয়। আসক্তি, দ্বেষ ও অহংকার ত্যাগ করতে পারলেই জীবনের মুক্তি হয়। সত্য, নম্রতা, সদাচার, সদ্বিচার, সদ্গুণ, সদ্বুদ্ধি, উচ্চ লক্ষ্য ও উত্তম ধ্যান, মানুষের উন্নতির জন্য ভগবান বুদ্ধ এই 8টি সাধনের নির্দেশ দিয়েছেন। ভগবান বুদ্ধ নানা স্থানে পরিভ্রমণ করে এইভাবেই তিনি মানব ধর্মের বহুল প্রচার করেন ও পশু হত্যা বন্ধ করেন। তিনি জীবনের প্রতি প্রেম, অহিংসা ও সদ্ভাবের অমর উপদেশ দিয়েছেন। আজকের দিনেও ভগবান বুদ্ধের উপদেশ মানব জীবনের পক্ষে খুবই কল্যাণকর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর এই জাতীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।